ব্যক্তি জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলি। তবে কয়েক মাস ধরে লোকচক্ষুর আড়ালে এই চিত্রনায়িকা থেমে গেছেন আলোচনা সমালোচনা থেকে। ঘোষণা দেননি নতুন কোনো ছবির শুটিংয়ের, বিনোদন অঙ্গনেও খুব বেশি একটা বিচরণ নেই তার। তবে সাম্প্রতিক ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলি। নতুন সাজ পোশাকের ছবিগুলো দেখে ভক্তরা জানতে চাইছেন কি উপলক্ষে কেন হঠাৎ এমন সব ছবি প্রকাশ করলেন বুবলি। নতুন সাজ পোশাকের ছবিতে কিসের ইঙ্গিত দিলেন এই চিত্রনায়িকা, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। এবছরের এপ্রিলে জঙ্গি সিনেমার শুটিং শুরু করেন শবনম বুবলি। শুটিং সময় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানায় ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটির মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। দুদিনের শুটিং বাকি ছিল জঙ্গি সিনেমার। ছাত্র জনতার আন্দোলনের পর সেই দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলি। এই ছবিতে বুবলি অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে। এর আগে তারা জুটি হয়েছিলেন চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম টানে। ঈদুল আজহার মুক্তি পায় শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ ছবিটি। মুক্তির কয়েকদিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটি দর্শক আগ্রহ হারায়। এই ছবিতে বুবলি অভিনয় করেন চিত্রনায়ক জিয়াল রোশনের বিপরীতে। এদিকে ঢালিউডে গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই আফরান নিশুর সঙ্গে নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন শবনম বুবলি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই নিশোকে নিয়ে এই দুই ছবির ঘোষণা দিলেও নায়িকা কে থাকছেন তা এখনও প্রকাশ করেননি। বুবলির ভক্তরা মনে করছেন নিশোর দুই ছবির একটিতে নায়িকা হিসেবে থাকতে পারেন বুবলি। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অন্যদিকে নির্মাতা মেহেদী হাসান নীলটির ছবিতে দেখা যাবে বুবলিকে। শিগগিরই শুরু হবে শুটিং। সম্প্রতি নির্মাতা বুবলি ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, যদিও বিষয়টি এখনও খোলাসা করেননি বুবলি। নীলটির ছবিটি সম্পর্কে শবনম বুবলি বলেন, কিছু জায়গায় আমার নতুন সিনেমা নীলটিপের নাম শোনা যাচ্ছে, বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি, এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প পরিকল্পনা ও শুটিংয়ের সময় সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র, এর বেশি কিছু নয়। তবে গল্পটা আমার দারুণ লেগেছে, সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাবো। ছবিটি নিয়ে নির্মাতা মেহেদী বলেন, বুবলির সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই, এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাচ্ছি না। ছবিটির গল্প বুবলির ওপরই, তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো, আমিও এ সময় বুবলির ওপর বাজি ধরেছি দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।